প্রিয় বন্ধুরা স্কুল কলেজ সকল ছাত্রছাত্রীকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের দরুন দশ লক্ষ টাকা করে দেয়া হবে যেটা আমি রীতিমতো আগে বলেছিলাম গরিবের কথা বাসি হলেও মিষ্টি হয় আগে যা বলেছিলাম তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে প্রমাণ সহ আলোচনা করব আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো আজকে এই পবিত্র ভালোবাসার দিবসে রাখি পূর্ণিমা দিবস উপলক্ষে সকলকে অনেক অনেক শুভেচ্ছা সকলের জন্য রয়েছে অসংখ্য ভালোবাসা বর্তমানে ভাই বা দাদা দিদি বা বোনের থেকে রাখি পরে কিংবা দাদা বা ভাইকে দিদি বা বোন রাখি পরিয়ে তাদের ভালোবাসা উদযাপন করে আজকের এই দিনে কিন্তু ও এর কিন্তু বড় রহস্য বা ইতিহাস আছে তোমরা অনেকেই জানো যে হিন্দু বা মুসলিমকে একত্রিত করার জন্যই কিন্তু এই রাখি বন্ধন উৎসব যদিও এটা একটা ভালোবাসার আর দিন এই মুহূর্তে দাদা এবং বোনের মধ্যে উদযাপিত হয় আর তোমার আর আমার মধ্যে কিন্তু ভাই এবং দাদার মতোই সম্পর্ক সেই কারণেই তোমাদের রাখি হয়তো আমি পড়তে পারছি না কিন্তু আমার ভালোবাসা কিন্তু কোনো মতেই কোনো অংশেই তোমাদের কাছে কম না আর তোমরা কটা রাখি পড়লে এবং কটা রাখি পড়ালে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলো না আজকে কিভাবে দিনটা অতিবাহিত করলে দাদার সাথে না বোনের সাথে এ অ্যাকচুয়ালি অতিবাহিত করলে সময় কিভাবে কতটা আনন্দ সহকারে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও তো এখন হচ্ছে তোমরা সকলেই জানো স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্টুডেন্টদের জন্য দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং বলা হয়েছিল প্রত্যেকেই দশ লক্ষ টাকা পাবে তখন কিন্তু আমি প্র্যাকটিক্যালি বুঝিয়েছিলাম এবং বলেছিলামও যে হাওয়াই চটি পড়া ছেলেদের কিন্তু ব্যাঙ্ক লোন দেয় না সেরকমই কিন্তু দেখা গেল সিভিল স্কোরের কথা বলেছিলাম তোমরা অনেকেই আমাকে মন্তব্য করেছিল কারণ কোনো ব্যক্তি এরকম বিষয় বলেনি আমি একমাত্র বলেছিলাম যে সিভিল স্কোরের ব্যাপার রয়েছে তোমাদের সমস্ত কিছু দেখা হবে তেমনই কিন্তু এই সময় হলো সিভিল স্কোর দেখা হলো বহু স্টুডেন্ট দের অ্যাকচুয়ালি যে আবেদন করেছিল স্টুডেন্টরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য তাদেরকে তাদের আবেদনকে বা তাদের আবেদন প্রক্রিয়াকে খারিজ করা হলো তাদেরকে লোন দেওয়া হলো না প্রত্যেককে লোন দেওয়া হবে না যেটা আমি আগেই বলেছি কারণ এখানে তারা অনেক ধরনের এর সমস্যা দেখাচ্ছে এক দেখাচ্ছে কি স্টুডেন্টরা সেরকমভাবে রেজাল্ট করতে পারিনি তার সেরকম রেজাল্ট নেই পরবর্তীকালে সে কোর্স করবে কিনা না তার ওপর এখন থেকেই বাতিল করা হচ্ছে যেটা পত্রিকায় এখন দেখা যাচ্ছে সেই দরুণই তোমাদেরকে বলছি এবং দেখা যাচ্ছে অনেকের আগেভাগেই ঋণ রয়েছে সেই কারণে সিভিল স্কোর খারাপ সেই কারণে লোন দিচ্ছে না যদিও অনেক ছাত্রছাত্রী রয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের দরুন পড়াশোনা আর টিউশন ফি সমস্ত কিছু পাচ্ছে এছাড়া এমনও কিছু স্টুডেন্ট রয়েছে যাদের আগেভাগেই ঋণ রয়েছে বা যারা খুব ভালো রেজাল্ট করতে পারেনি বিভিন্ন কারণে কিন্তু তারাও এই স্টুডেন্ট কার্ডের সুবিধা ভোগ করতে পারছে না যদি সকলেই এই স্টুডেন্ট কার্ডের সুবিধা ভোগ করত ও তারা তাহলে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই ভালো হতো কারণ যারা ঋণ নিয়েছে তাদের পরিস্থিতি তো আরও খারাপ সেক্ষেত্রে তাদের এডুকেশনের ব্যবস্থাও আমার মনে হয় একেবারেই করা উচিত তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না আর তোমাদের মধ্যে কারা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের দরুন লোন পেয়ে গেছো কারা আবেদন করেছো কাদের আবেদন খারিজ হয়েছে এবং কারা ভবিষ্যতে আবেদন করতে চাইছো কলেজে অ্যাডমিশন নেওয়ার পর সেটাও কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর শেষে আবার তোমাদের সকলকে জানাই রাখি পূর্ণিমার আর শুভ ও দিবস উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তোমরা কিভাবে আজকের দিনটি অতিবাহিত করলে সেটা কিন্তু আমার সঙ্গে কমেন্ট সেকশানে শেয়ার করতে একেবারেই ভুলো না আর কোনো যদি জিজ্ঞাসাবাদ থাকে তাহলে এখানে ইনস্টাগ্রাম আইডি দেখতে পাচ্ছ তো প্রত্যেকে ভালো থেকো জয় হিন্দ জয় ভারত